2021 সালের দাখিল পরীক্ষার্থীদেরকে বান্না প্লাস চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর অসীম কৃপায় ভালো আছে। আজ উপস্থিত হয়েছি অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে। আজকের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস, বিশ্বকোড 109, অ্যাসাইনমেন্ট 5। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের চ্যানেলে নতুন অথবা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে এই আশা ব্যক্ত করে শুরু করছি আজকের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। প্রথমে আমরা আজকের অ্যাসাইনমেন্টটি দেখে আসি। বিষয় ইসলামের ইতিহাস। অ্যাসাইনমেন্টের নম্বর 5, অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। অধ্যায়ের শিরোনাম হচ্ছে খোলাপায়ে রাশেদিন। অ্যাসাইনমেন্ট: ইসলামে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবদান, একটি পর্যালোচনা। আর এই অ্যাসাইনমেন্টে তুমি কি কি লিখবে তার বিস্তারিত ব্যাখ্যা আছে নির্দেশনা সংকেত দাপ বা পরিধিতে এবং মূল্যায়ন নির্দেশিকাতে। তাহলে প্রথমে নির্দেশনা বলা আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক জীবন লিখতে হবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে রিদ্দার যুদ্ধ বর্ণনা করতে হবে, নির্বাচনের ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মূলনীতি লিখতে হবে এবং উত্তম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের অ্যাসাইনমেন্টটিকে মূলত চার ভাগে বিভক্ত করা হয়েছে, ক খ গ ঘ। অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত মোট নম্বর হচ্ছে 16 নম্বর। এখন এই ক খ ঘ গতে তুমি কি কি লিখবে মূল্যায়ন নির্দেশিকাতে তুমি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা পাবে। তো মূল্যায়ন নির্দেশিকা আমি তোমাদেরকে ব করে দেখাচ্ছি। যেমন কতে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক জীবন, এখানে তোমাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রকৃত নাম, বংশ পরিচয়, জন্ম ও ইসলাম গ্রহণ সম্পর্কে লিখলেই 4 নম্বর পেয়ে যাবে, আর এর কম লিখলে 3, 2 এবং 1 নম্বর পাবে। ক্ষতে হচ্ছে হৃদয়ের যুদ্ধের ঘটনা প্রবাহ, এখানে তোমাকে যুদ্ধের নামকরণ, কারণ ও ফলাফল সম্পর্কে লিখতে হবে। তারপরে গতে হচ্ছে নির্বাচনের ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মূলনীতি, এখানে তোমাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 10 থেকে 12টি মূলনীতি সম্পর্কে লিখতে পারলেই 4 নম্বর পাবে। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, তোমরা বারবার বলে থাকো আমরা ব করে লিখি কেন, আসলে তোমাদের ইসলামের ইতিহাস অ্যাসাইনমেন্ট অত্যন্ত ব করে দেওয়া হয়। যেমন এখানে গতে তোমাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 10 থেকে 12টি মূলনীতি সম্পর্কে, অর্থাৎ তোমাকে 10 থেকে 12টি পয়েন্ট লিখতে হবে শুধু গতেই। তারপরে 7 থেকে 9টি লিখলে তুমি 3 নম্বর পাবে, 4 থেকে 6টি লিখলে 2 নম্বর পাবে, আর 1 থেকে 3টি লিখলে মাত্র 1 নম্বর পাবে। তো আমরা এবার চলে যাচ্ছি ঘ, উত্তম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। এখানে তোমাকে উত্তম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 4টি নীতি সম্পর্কে লিখতে পারলে তুমি পূর্ণ 4 নম্বর পেয়ে যাবে, এবং অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত মোট নম্বর হচ্ছে 16, 4 ছাড়া 16। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার চলে যাচ্ছি আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামে। আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবদান। অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর: 3 নং অ্যাসাইনমেন্টের কয়ের উত্তর। ভূমিকা: মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের নবীর পরে তার স্থান, ইসলাম গ্রহণের আগেও তিনি অন্যান্যদের মতো জাহেলিয়াতের পঙ্কে নিমজ্জিত ছিলেন না, পুতু পবিত্র চরিত্রের লোক ছিলেন তিনি। তিনি আজীবন রাসূলুল্লাহর পাশে ছিলেন ছায়ার মতো, নবুতের আগে ও নবুয়ত লাভের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমানভাবে সম্মান ও মর্যাদা দিয়ে তিনি তাকে অনুসরণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার জীবন চরিত্র আরও উন্নততর হয়ে ওঠে, প্রাথমিক জীবনে তিনি মানবতার সেবা করতেন। প্রকৃত নাম ও বংশ পরিচয়: তার মূল নাম আবদুল্লাহ, উপনাম ছিল আবু বকর, আতিক ও সিদ্দিক ছিল তার উপাধি। তার পিতা হলেন ওসমান ওরূপে আবু কুহাবা এবং মাতা ছিলেন সালমা ওরূপে উম্মুল খায়েব। তার পিতা মাতা উভয়ই ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, সময় সংক্ষেপ করার জন্য আমি এখন শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, তোমরা বিস্তারিত পড়ে নেবে। ইসলাম গ্রহণ: কয়ের উত্তর শেষ, তারপর হচ্ছে 3 নং অ্যাসাইনমেন্টের ক্ষয়ের উত্তর। এখানে তোমাদেরকে হৃদয়ের যুদ্ধের ঘটনা প্রবাহ লিখতে হবে। তাহলে হৃদয়ের যুদ্ধের ঘটনা প্রবাহ, হৃদয়ের যুদ্ধের ঘটনা প্রবাহ নিম্নে আলোচনা করা হলো। হৃদয়ের যুদ্ধের নামকরণ, হৃদয়ের যুদ্ধের কারণ, কারণের মধ্যে আছে ইসলাম প্রসারে বিঘ্ন, মদিনার প্রাধান্য, ব্যক্তি স্বার্থে আঘাত, নবুয়ত প্রাপ্তির আকাঙ্ক্ষা, ইসলামের বৈপ্লবিক পরিবর্তনের বিরোধিতা,
ইসলামের নৈতিক অনুশাসনের বিরোধিতা, জাকাত প্রদানে অস্বীকৃতি, অমুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ। তারপর হচ্ছে রিদ্দার যুদ্ধের ফলাফল। রিদ্দার যুদ্ধের ফলাফল নিম্নে বর্ণনা করা হলো। ইসলাম সুপ্রতিষ্ঠিত হলো। রিদ্দার যুদ্ধের ফলে ইসলামের অখণ্ডতা বজায় থাকলো। স্থায়ী মর্যাদা লাভ, মুসলমানদের ইমানি শক্তি বৃদ্ধি, রাষ্ট্রের ভিত্তি আরো মজবুত হলো, জয়ের দিগন্ত উন্মোচন। এই ছিল খয়ের উত্তর। এবার হচ্ছে 3 নং অ্যাসাইনমেন্টের খয়ের উত্তর। নির্বাচনের ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মূলনীতি। নির্বাচনের ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মূলনীতিগুলো নিম্নরূপ। ব্যক্তি নির্বাচন, স্বজন প্রীতি থেকে দূরে থাকা, পদশ্রুতি, প্রশাসকদের মনতুষ্টি ও মর্যাদার দিকে লক্ষ্য রাখা, নির্বাচন সতর্কতা, পরীক্ষামূলক নিয়োগ, বায়তুল মাল, ফাতাওয়া বিবেক, পুলিশ বিবেক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভাতা, অর্থ ব্যবস্থা। এই ছিল আমাদের 3 নং অ্যাসাইনমেন্টের ঘয়ের উত্তর। এবার চলে যাচ্ছি আমরা 3 নং অ্যাসাইনমেন্টের ঘয়ের উত্তর, সরি কৃষিক্ষেত্রে 3 নং অ্যাসাইনমেন্ট, এখানে হবে 5 নং অ্যাসাইনমেন্টের। উত্তম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। খলিফা নিযুক্তির পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার প্রথম ছোট্ট ভাষণে বলেন, আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই, আপনাদের সকলের সাহায্য পরামর্শ আমার কাম্য, আমি ন্যায় ও সত্যের পথে থাকলে আপনারা আমাকে সমর্থন করবেন, বিপদগামী হলে আমাকে উপদেশ দিবেন, আমি বরণ করব সত্য, বর্জন করব মিথ্যা, আমার চোখে ধনী নির্ধন, ধনী নির্ধন, সবল দুর্বল সকলেই সমান, আপনারা আমাকে ততক্ষণ মেনে চলবেন যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসূলকে মেনে চলবো, অন্যথায় আপনাদের নেতা হওয়ার আমার কোনো অধিকারই থাকবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জনগণের সেনাবাহিনীকে 10টি অমূল্য উপদেশ দিয়েছিলেন, কাউকে প্রতারিত করো না, চুরি করো না, ব্যভিচার করো না, বিশ্বাসঘাতকতা করো না, কারো অঙ্গচ্ছেদ করো না, স্ত্রী লোক ও বৃদ্ধকে হত্যা করো না, খেজুর গাছ নষ্ট করো না, পল্লবাম বৃক্ষ নষ্ট করো না, শস্য বা শস্যক্ষেত নষ্ট করো না, এবং প্রয়োজন ব্যতীত গবাদি পশু হত্যা করো না। নিম্নে তার শাসন ব্যবস্থা আলোচনা করা হল। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, মজলিসি শুরা, রাষ্ট্রীয় নীতি, রাষ্ট্রীয় পদে নির্বাচন। পরিশেষ, পরিশেষে বলা যায় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নম্রতা, একনিষ্ঠতা, অনাম্য জীবন, অতি সূক্ষ্ম নীতিজ্ঞান, গরিব দরদি মন, কঠিন সংকল্প, ক্লান্তিহীন অধ্যবসায়, সর্বোপরি এক আল্লাহতে অটল ও অফুরন্ত বিশ্বাস প্রভৃতি চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হিসাবে ইতিহাসে মহানবীর পরেই তাঁর স্থান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে 5 নং জায়গায় ভুলে 3 নং লিখা হয়ে গেছে, তোমরা এটা ক্ষমার চোখে দেখবে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর অবশ্যই তোমরা পাঠ্যপুস্তক ভালো করে অধ্যয়ন করে তোমরা নিজের ভাষায় লেখার জন্য চেষ্টা করবে। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে।